আসলতে এটা খুব আমার সকলোরে কারণে বড় লজ্জাজনক, এই কারণে যে এমএলএ হোক মন্ত্রীয়ে হোক, তেওঁলোকে আজিকালি দেখুন কিবা সামন্তবাদী প্রভুর দরে কথা কবলে আরম্ভ করলে, তেওঁলোকর যারে মন্ত্রীর সমষ্টি হোক বা এমএলএর সমষ্টি হোক, তেওঁলোকে নিজের জমিদারি বলে ভাবে, তেওঁলোকর নিজের পৈতৃক সম্পত্তি বলে ভাবে, আর তেনেকুৱা সামন্তবাদী মনোবৃত্তির সহিত গণতান্ত্রিক পরিবেশত তেওঁলোক আসলতে কাম করার অযোগ্য। মই আচৰিত হৈছো যে যিজন বিধায়কের কথা কৈছে, বিজেপি দলের বিধায়ক জিতু গোস্বামী ডাঙরিয়া, এনেকুৱা ধরনের কথা গো পাৰে, ডেক ডেককে এই কথা ওলাই পৰিছে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাঙ্গু পাঙ্গু তেওঁলোকৰ যিবিলাক মানে শাসন করা দলটোর যিসকল বিধায়ক তেওঁলোকক গরম ভাতর ধোঁয়াই খাইছে আর তেনেকুৱা ধরনের কথা কবলে আরম্ভ কৰিছে। মূল ক্ষেত্রতো ব্যক্তিগত পর্যায়ত তেনেকুৱা হৈছে। মই জাগিরোডত মিটিং কৰিবলৈ গলে গুন্ডার মন্ত্রীর গুন্ডা বাহিনী আহি পেলায় মোক পিছে পিছে যায়, মোক প্রতিবন্ধকতা করে, চিঁড় বাখর করে, অপমান করে। গতি এইবিলাক হল তেওঁলোকৰ যে আৰু পতন অনিবার্য, পতনের দিশে তেওঁলোক আগবাড়িছে। কারণ এনেকুৱা ধরনের অহংকার, এনেকুৱা ধরনের তেওঁলোকৰ যে গরম ভাতে গরম ভাতর ধোঁয়াই খোৱা যিটো প্রবৃত্তি ওলাই পৰিছে, সেইবিলাক রাইজে কেতিয়াও পছন্দ নকৰে। আৰু মই ভাবো আমার সাংসদ শ্রী রকিবুল হুসেন ডাঙরিয়ায় সঠিক কামেই কৰিছে, কারণ এইটো কেতিয়াও গ্রহণযোগ্য হব নোৱাৰে। কোনবাই কারবাক চারিসীমা বান্ধি দিব, ইয়াত আহিব নোৱাৰে, পুলিশ আমার, অমুক আমার, এইবিলাক বস্তু কেতিয়াও সহ্য করা নহব। মই এতিয়া যিকোনো এম এল এর যিকোনো হেৰিতে মই যাব পাৰো, কেলে নাযাম? এখানে কোনোবাই মোক বাধা দিব পাৰিব নেকি? গতিকে এইবিলাক কথা কেতিয়াও সহ্য করা নহয়। এতিয়া আপোনাৰ বিজেপিয়ে ভয় ভাবুকি খুৱাই পেলাই ইলেকশ্যন জিকাৰ চিন্তা চৰ্চা কৰিছে, উপ নিৰ্বাচনটো জিকাৰ চিন্তা। এইটো চাওক, এইটো বুমেৰাং হ'ব। এতিয়া সঁচা কথা ক'বলৈ এইটো বুমেৰাং হ'ব। এতিয়া বিজেপি দলৰ প্ৰাৰ্থীজন বিধানসভাৰ উপ নিৰ্বাচনত এনেকৈ বেয়াকৈ হাৰিব, তেওঁলোকে মুখ দেখুৱাবৰ কাৰণে তেওঁলোকৰ কোনো জেগা নাথাকে। সেই কথা মই এতিয়াই ভৱিষ্যতবাণী কৰিছোঁ।